गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बात ওদের মধ্যে এতটা ইনোসেন্স রয়েছে যে আমরাও ওদের সাথে না সিনগুলো যখন করি আমরাও হয়তো কোথা থেকে বাচ্চা হয়ে যাই সেটাই সেই ফিলিংটা ইজ আ ভেরি গুড ফিলিং এট দি এন্ড অফ দ্য ডে তাই না হ্যাঁ একদমই তাই আমাকে তো সামলাতে হয় না ওদের ওরাই বড় আমাদের সামলায় উল্টে যে ধরো আমরা যখন আমরা যেহেতু বড় আমরা অনেক সময় ধরো ডায়লগ যেরকম স্ক্রিপ্টেড আছে সেরকম বলি না অন্যরকম ভাবে বলি ধরেই দেয় এটা তো এরকম ছিল না তুমি এইভাবে বলো তো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট আমরা ওদের থেকে কত কিছু শিখছি আজকে ওদের কতটা পেশেন্স কতটা ধৈর্য কতটা মানে কি বলবো হোয়াটস দ্যাট ওয়ার্ড মতলব সহনশীলতা ওদের মধ্যে এতটাই রয়েছে যেটা আমাদের বড়দের মধ্যে থাকে না ওরা গরম ঝড় জল বৃষ্টি পরীক্ষা সেই সবের মধ্যে ওরা কাজ করে যাচ্ছে তো এটা ভীষণ ইন্সপায়ারিং ওদের থেকে এটা আমাদের শেখা উচিত নরমাল ছিল ও অভিষেক খুব স্বল্পভাষী একটা মানুষ ও প্রথম দিনই খুব একটা ওপেন আপ করে না খুব কম কথা বলে কিন্তু একবার যদি ও মিশে যেতে পারে তাহলে ওর চ্যাটার বক্স বন্ধ হয় না খুব সহজে তো আমাদের বন্ধুত্বটা একদিনে হয়নি ইট টুক টাইম বিকজ আমি খুব এরকম ও খুব রিজার্ভড খুব কম্পোজড একটা ছেলে তো ওকে ভাঙতে আমার বেশ কয়েকদিন সময় লেগে যেন ধরে মোটকে ভাঙতে বাট আই এম হ্যাপি দ্যাট আই গট এ ফ্রেন্ড ইন হিম অ্যান্ড আমরা দুজনে এত ভালো করে কাজ করছি আর ভালো ভালো সিনস করছি সে আমাদের বন্ডিংটাও সেটা স্ক্রিনে ফুটে ওঠে যখন একটা ঝগড়ার সিন করি বেশিরভাগই ঝগড়ার সিন করেছি আমরা সোহাগ চাঁদে আমাদের মধ্যে খুব একটা রোম্যান্টিক সিন হয়নি বাট যখন হয়েছে একদম জবরদস্ত করেছি আমরা দুজনে তো ব্যাক ইন দ্য ইয়ার 2020-21 এরকম হবে অনেক বছর আগেকার ঘটনা সেটা তখন অভিষেককে চিন্তা মনে তো অভিষেকের ছবি নিয়ে প্রচুর কন্টেন্ট করেছি আমি একটা সময় তখন জানতাম না এটাই অভিষেক এখন জানি আমি অনেকদিন পরে রিয়েলাইজ করেছি ও এটাই সেই ছেলেটা আমার অ্যাকচুয়ালি তখন লুক চেঞ্জ হয়ে গেছিল আমি যে আগে সিরিয়াল যেটা করতাম ওটাতে পুরো বড় দাড়ি ছিল বড় চুল ছিল তো যার জন্য মানে ওকে অন্যরকম দেখতে ছিল এখানে অন্যরকম দেখতে হয়ে গেল তারপরে পরে আরে এটাই তো সেই ছেলেটা তো যখন জানতে পারলে কি রকম রিঅ্যাকশনটা হয়েছিল আমি অ্যাকচুয়ালি প্রথমবার জানলাম আমি সব খবর নেব ওর থেকে পরে আমাকে বলেছিল নাকি আমার ইন্টারভিউ নিতে ও মানে একবার ওর কথা ছিল আমার ইন্টারভিউ নেওয়ার একবার কথা হয়েছিল কিন্তু এই যে মিমস করতে আমি জানতাম না ব্যস্ত ছিলেন স্যার তখন সময় দিতে পারেন আমি 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 ভাগ্যচক্র কাকে বলে সেই হিরো হিরোর পাশে বসে আছে আমি খবর নিচ্ছি